আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এটা হলো চট্টগ্রামের খুবই ফেভারিট একটা খাবার, ইচা শুটকি দিয়ে ভেন্ডি। এটা অবশ্য যারা চিটাগনিয়ান তারা চিনবে, এটা চিটাগনের সবচেয়ে ফেভারিট একটা খাবার, ইচা শুটকি দিয়ে মানে ভেন্ডিকে রান্না। আজকে আমি বড় যে সাগা ইচা শুটকি যেটা মানে বলে, মানে চিটাগনিয়ান ভাষা যেটা সাগা ইচা শুটকি বলে, আমি ওই সাগাইসা দিয়ে রান্না করতেছি ভেন্ডিটাকে। আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা এনজয় করবে। এই যে এগুলো হলো বড় বড় ইচ্ছা শুটকি মানে এগুলোকে সাগাইসা শুটকি বলে, যে একদম বড়গুলা। এগুলো আমি প্রায় অনেকগুলো এখানে ধুয়ে নিছি, ভিজায় রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো। আর এই যে এই ভেন্ডিটা, এটা হলো লেডিস ফিঙ্গার ভেন্ডি, ওকরা, যে যায় নামে ডাকুক। এই যে আমি একটাকে তিন ভাগ করে করে, এই যে এইভাবে করে তিন ভাগ করে করে নিছি। এখন এটা আমি রান্না করব। এটা আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি, আমার নানা নানা সবার খুবই ফেভারেট এই রান্নাটা, এবং আমার হাজবেন্ডেরও খুব ফেভারেট। তার মধ্যে একটু তেলটা অবশ্য বেশি লাগে, আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ, পেঁয়াজও আমি বড় একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। এই যে আমার পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে, আমি একদম বেরেস্তার মতো কালো করবো না। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদার পেস্ট, তারপর হাফ চামচ রসুনের পেস্ট, আর এখন দিয়ে দিব আমি লবণ। লবণটা অবশ্য আমি এখানে আন্দাজ মতো দিয়ে দিব, পর দেখে আমি আবার লবণটা দিব। আমি এক চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখন দিচ্ছি আমি হলুদ, এক চামচ হলুদের গুঁড়া, তারপর এক চামচ মরিচের গুঁড়া, তারপর হাফ চামচ ধনিয়ার গুঁড়া, তারপর হাফ চামচ জিরার গুঁড়া। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি এই অবস্থায় ইচা শুকিগুলো, ইচা শুকিগুলো আমি ধুয়ে রাখছি, ওগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি এই মশলাটার মধ্যে একটু কষাই নিব। তারপর একটু কষানো হলেই আমি দিয়ে দিব আমার ভেন্ডিগুলো। এই যে আমি কেটে রাখছি, এগুলোকে আমি ধুয়ে তারপর কেটে নিয়েছি, কারণ কাটার পর কিন্তু ধোয়া যায় না। আর কয়েকটা দিয়ে দিচ্ছি গোটা রসুন, এভাবে করে আপনারা করে দেখবেন কি যে মজা, শুধু ভেন্ডিটা দিয়ে খাওয়া যায়। ভেন্ডি ভাজি তারপর ভেন্ডি রান্না যেভাবে করি, ভেন্ডিটা আসলে খুব ভালো লাগে। আমি চিংড়ি দিয়ে ভেন্ডি ভাজি করি, ওটাও আমার খুব ভালো লাগে, আরেকদিন ওটা দেখাই দিব। আজকে শুটকি দিয়ে করতেছি, এটা অবশ্য চিটাগনিয়ানদের রান্না। এই যে আমি দুই তিন মিনিট এটা কষাই নিয়েছি, কষানোর পর এখন আমি একটু পানি দিয়ে দেবো। কি লোভনীয় লাগতেছে, কালারটা খুব সুন্দর আসছে। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 10 মিনিটস। 10 মিনিটসের মধ্যে আমার ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাবে, আর সম্পূর্ণ একদম ভালো করে সিদ্ধ হয়ে এটা কমপ্লিট হয়ে যাবে, আমি তখন আবার আরেকটু দেখাবো।
এটা 5 মিনিট পরে দেখেন এটা কালারটা কি সুন্দর হয়েছে আমি মাছখানে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি তিনটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু করিয়েন্ডার বাস এখন আমার এটা কমপ্লিট এখন আমি এটা নামিয়ে ফেলবো এই যে কমপ্লিট হয়ে গেল আমার স্পেশাল মানে ভেন্ডি এবং ইচা শুটকি রান্না দেখেন কি সুন্দর হয়েছে আর খেতে তো খুবই চমৎকার এটা অবশ্যই চিটাগংরা বেশি খায় আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজকে লাইক করবেন থ্যাংক ইউ